সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম নবম দশম শ্রেণী সাধারণ গণিত জ্যামিতির যে ধারাবাহিক আলোচনায় আমরা বৃত্ত আট দশমিক তিন নিয়ে আলোচনা করছি এ পর্যায়টাতে আমরা আট দশমিক তিনের যে উপপাদ্য আছে উপপাদ্য প্রশ্নের উপপাদ্য আট নং প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব উপপাদ্য আট এ বলা আছে যে কোনো চতুর্ভুজের দুইটি কোণ সম্পূরক হলে তার শিশুবিন্দু চারটি সমবৃত্ত হবে সেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তো এখন আমরা সম্পূরক কোণ বলতে কি বুঝাই আসলে সম্পরকণ বলতে বোঝায় কি যে দুইটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে তাকে একটির অপরটির সম্পরক্ষণ বলা হয়ে থাকে অর্থাৎ দুইটা কোণের সমষ্টি যদি হয়ে থাকে একশো আশি ডিগ্রি তাহলে যে কোনো কোণটাকে অপর কোণের জন্য আমরা সম্পরক্ষণ বলবো এখন এখানে তার মানে আমরা বলতে পারতেছি যে কোণ মানেই হচ্ছে দুইটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তো আমরা বলতে পারি যে এবিসিডি এই চতুর্ভুজে কোন এ প্লাস কোন এডিসি এই দুইটা কোন সমষ্টি আমরা বললাম সম্পূর্ক দুই সমকোণ অর্থাৎ কোন এবিসি কোন এডিসি এর জন্য সম্পূরক আবার কোন এডিসি কোন এবিসি এর জন্য সম্পূরক তো তাহলে আমরা বলতে পারি যে কোন এবিসি প্লাস কোন এডিসি ইকুয়াল হচ্ছে দুই সমকোণ এখন আমাদেরকে এই প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই বিন্দু চারটি সমবৃত্ত অর্থাৎ একই বৃত্ত দিয়ে যাবে এরকম এখন এখান থেকে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তো যেহেতু এবিসি বিন্দু তিনটি সমরেখও নয় সুতরাং এই বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি এবং কেবলমাত্র একটাই বৃত্ত আছে যে তিনটা বিন্দু দিয়ে যাবে তো সেরকম একটি বৃত্ত অঙ্কন করে এবং সেই বৃত্তটা এই এডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে এখন আমরা সি এবং ই যোগ করে দিলাম তো সি এবং ই যোগ করার পরে এখন আমরা প্রমাণটা করতে হবে যে অঙ্কন অনুসারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এ বি ই হচ্ছে একটি বৃত্তস্ত চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা উৎপন্ন করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে বৃত্তস্থ চতুর্ভুজ তো এখানে এ বি সি ই এই চারটি বিন্দু যেহেতু একই বৃত্তের স্পর্শ করছে তার মানে আমরা বলতে পারি যে এই বি এই বৃত্তস্ত চতুর্ভুজ এই চতুর্ভুজটি হচ্ছে বৃত্তস্ত তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে কোন এ বি সি প্লাস কোন এ ই সি এই দুইটা কোন সমষ্টি দুই সমকোণ কেননা আমরা একটু আগেই প্রমাণ করলাম যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি কোণের সমষ্টি সবসময় দুই সমকোণ হয়ে থাকে অর্থাৎ এই কোন এ ইসি এই কোন এবং তার বিপরীতকোণ এবি এই কোন এই দুই কোণের সমষ্টি যেহেতু দুই সমকোণ আবার একইভাবে কোন বি এ ই অর্থাৎ এই কোন প্লাস কোন বি সিই অর্থাৎ এই কোন এই দুইটা কোন সমষ্টিও দুই সমকোণ হবে এটা আমরা মাত্র সব উপপাদ্য সাথে প্রমাণ করে প্রমাণ করেছিলাম তো এখন আমরা বলতে পারি যে কোন এ বি সি প্লাস কোন এডিসি ইকুয়াল দুই সমকোণ এটা দেওয়াই আছে যেহেতু কোন আমরা বলছিলাম যে কোন এ বি সি এবং কোন এডিসি ইকুয়াল দুই সমকোণ যেহেতু সম্পূরক তার মানে আমরা বলতে পারি যে কোন এ বি সি প্লাস কোন এ ইসি আমরা বলছি যে দুই সমকোণ আবার আমাদের প্রশ্নে দেওয়া আছে কোন ABC প্লাস কোন এডিসি দুই সমকোণ তার মানে কি ই এবং ডি বিন্দু কিন্তু আলাদা হতে পারবে না কখনোই ডি বিন্দু যা হবে ই বিন্দুও তাই হতে হবে অর্থাৎ একই বিন্দু হতে হবে তার মানে এখানে কোন ইসি এ ইসি ইকুয়াল হবে কোন এ অর্থাৎ এ ইসি এবং এ সব সমান হবে কিন্তু তা অসম্ভব কারণ হচ্ছে সিই ডি এর ত্রিভু সিডি এর বহিষ্ঠ কোন হচ্ছে কোন এসি বহিষ্ঠ কোন এ ইসি এবং বিপরীত অন্তঃস্থ কোন হচ্ছে এ ডি সি অর্থাৎ এই কোনটা তার মানে বহিস্ত সব সময় বড় হবে কোন এসি এই কোনটা অবশ্যই বড় হবে কোন কোন চাইতে কোন এডিসি এই কোনের চাইতে তার মানে এটা সমান হতে পারে না যেহেতু এইটা সমান হতে পারে না তার মানে ই এবং ডি বিন্দু কিন্তু কখনো আলাদা হতে পারবে না ই বিন্দুও যা হবে ডি বিন্দুও তাই হবে অর্থাৎ আলাদা আলাদা বিন্দু এটা কখনোই সম্ভব না তার মানে আমরা বলতে পারি যে ই এবং ডি বিন্দু দ্বয় যেহেতু ভিন্ন হতে পারে না তার মানে ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে অর্থাৎ দুইটা বিন্দু একই হতে হবে একই জায়গাটাতে থাকতে হবে অর্থাৎ ডি বিন্দুটা ই বিন্দুর সাথে চলে আসতে হবে তো যেহেতু ই বিন্দুর সাথে চলে আসবে তার মানে হচ্ছে চারটা বিন্দুই অবশ্যই সমবৃত্ত হবে অর্থাৎ একই বৃত্তে স্পর্শ করবে এটা আসলে উপপাদ্যগুলা অনেক বেশি সহজ আমাদের ক্ষেত্রে সমস্যাটা ঘটে যে আমরা উপপাদ্যের প্রশ্নগুলোকে মনে রাখি না শুধুমাত্র উত্তরগুলোকে মনে রাখি যার কারণে আমরা পরবর্তীতে এই ঝামেলাটাতে পড়ি যে এই প্রশ্নটার উত্তরটা কি এটা হবে বা এই প্রশ্নটা কিভাবে যেন প্রমাণ করতে হবে তার জন্য পরামর্শটা হচ্ছে যে অবশ্যই যখন এই উপপাদ্যটা বুঝতে চাওয়া বা বোঝার চেষ্টা করবা প্রশ্নে কিভাবে বলা হয়েছে সেই প্রশ্নটাকে পয়েন্ট আউট করতে হবে যে কি কি দেওয়া আছে সম্পূরক এখানে বিভিন্ন জিনিসগুলোকে নোট করতে হবে যে সম্পর্ক যদি বলা থাকে এবং চারটি সমবৃত্ত হবে তার মানে চিত্রটা হবে আমাদের এরকম এরকম তো অর্থাৎ কিছু কিছু জিনিসটাকে ক্লুটাকে সেট আপ করে নিতে হয় যে এই ক্লুগুলো থাকলে পারে আমরা বুঝতে পারবো যে এটা উপাদ্দ আট বা এটা উপাদ্দ নয় এটা উপাদ্দ সাত তার সবচাইতে ভালো হয় যে প্রশ্নটাকে বুঝে বুঝে উত্তর করা আমরা শুধুমাত্র সাধারণ স্টুডেন্ট যারা আছে উপপাদ্যগুলোকে মুখস্থ করে ফেলি সম্পাদ্যগুলোকে মুখস্থ করে ফেলে চেষ্টা করতে হয় যে উপপাদ্যকে একটু ডিফারেন্স ওয়েতে কি প্রমাণ করা যায় কিনা যে যুক্তি খাটিয়ে অন্যভাবে প্রমাণ করা যায় কি না তো এটাই এই জন্য বলবো যে উপপাদ্য মুখস্থ না বুঝে বুঝে নিজে থেকে ব্যাখ্যা অনুসারে অনুযায়ী আমাদেরকে করতে হবে তো এটাই হচ্ছে উপাদ্য আট এ প্রমাণ করতে বলা হয়েছিল যে এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত হবে এটাই প্রমাণ করা হল